ধোনির মুভি দেখতেছি, বিরাট কোহলি, তো আমরা তাদের কাহিনী জানি, বাট আমরা কি সাকিব আল হাসানের কাহিনী জানি? সবাই জানি সাকিব, সাকিব ভাই ও অন্যরকম, ওনার সাথে আসলে কারোর সাথে তুলনা করে লাভ নেই। যে ওর তো বয়স হয়ে গেছে, ওদের হচ্ছে না যে মেয়েরা ক্রিকেট খেলবে, জার্সি ট্রাউজার পরে মাঠে যাবে। আমার মা বাবাকে যে পরিমাণ কথা শুনতে হয়েছে, সেটা আমার কাছে মনে হয় যখন এই মানুষগুলো টান করছে, ফেস টান থাকে না আমাদের মেয়ে ভাই। এই যদি আমি যদি এখন বলি ক্রিকেট বোর্ডে, সাপোজ যে আমি হচ্ছে খুবই স্ট্রেসড আউট বা হচ্ছে আমার অনেক বেশি ওভারলোড হয়ে গেছে, আমার ব্রেন আমি নিতে পারছি না, যে আমি এই জন্য খেলবো না, ডু ইউ থিঙ্ক আমাদের যে কালচার বা আমাদের যে পার্সপেক্টিভ চিন্তা ভাবনা এটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টেন্স আছে কি আদতে? কারণ এটা কখনোই কিন্তু কেউ করেনি, সবাই কিন্তু দেখাচ্ছে ইনজুরি বলেন বা হচ্ছে। সাকিব, সাকিব ভাই ও অন্যরকম, ওনার সাথে আসলে কারোর সাথে তুলনা করে লাভ নেই, ঠিক আছে, ওনারটা ডিফারেন্ট। বাট এটা আসলে আস্তে আস্তে এই জিনিসটাকে গ্রো করা উচিত, কারণ আমরা সবসময় ফিজিক্যাল দিকটাই বেশি চিন্তা করি, যে আমি ওভারলোডেড হয়ে গেছি বা আমার একটা ইনজুরি হয়েছে, দেন আমি একটা ব্রেকে যাই, বাট সব কিছু কিন্তু ব্রেনে। আমার কাছে মনে হয় ক্রিকেটটাই ব্রেনে, অলমোস্ট 70% নলেজ দিয়েই কিন্তু আমরা ক্রিকেট খেলি, 30% স্কিল থাকে বা মানে ফিটনেস থাকে। সো সেই ক্ষেত্রে থেকে আমি বলবো যে এই জিনিসটাকে কিন্তু সামনে আনা উচিত, কারণ ক্রিকেটাররা যেভাবে কন্টিনিউয়াসলি ক্রিকেট খেলে, একটা সিরিজের পর একটা সিরিজ, একটা সিরিজের পর একটা সিরিজ বা একটা বড় একটা টুর্নামেন্ট, কখনো কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয় না যে তুমি তুমি ঠিক আছো কি না, খেলতে পারবা কিনা, এই টাইপসে কিন্তু জানা না, তুমি ফিট আছো না খেলো। এই জিনিসটাকে আসলে প্রমোট করা উচিত। পিছনে বলবো ইনভেস্টমেন্টের অনেক বিষয় থাকে, যে মানুষ আদত দেখবে কি না এটার একটা বিষয় থাকবে। সো স্টার্ট করা যায়, দেখুন আমাদের বলবো যে ইন্সপায়ার করার মতো অনেক অনেক কাহিনী আছে, কিন্তু আমরা সেটা কিন্তু অনেকে জানি না। সো সেটা জানানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। সো সেটা করলে হয়তো বা আজকে দুটো মানুষ সেখানে ইন্সপায়ার হচ্ছে বা আস্তে আস্তে আরো বেশি মানুষ ইন্সপায়ার হবে এই বিষয়গুলোতে। সো এবং হ্যাঁ, আপনি যদি বলেন স্পেশালি বলে ইন্ডিয়াতে এখন কোনো একটা প্লেয়ারে যে কোনো কিছু হলে তার একটা মুভি দেখতেছি, যে আমরা মিতালি রাজের মুভি দেখতেছি, ধোনির মুভি দেখতেছি, বিরাট কোহলি, সো আমরা তাদের কাহিনী জানি, বাট আমরা কি সাকিব আল হাসানের কাহিনী জানি? সবাই জানি, বা মাশরাফি মুর্তজার কাহিনী জানি? জানি না, আমারটা বাদ দিলাম। প্রথমত যদি বলি, হ্যাঁ আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বেস বেশি, একটা কন্টেন্ট ঘুরছে ঘুরছে ঘুরছে, সেটা হচ্ছে আপনার উপকৃত হন আর উপকৃত না হন আমরা দেখছি। সো হ্যাঁ, আমরা মানুষকে মোটিভেট করার থেকে আমার কাছে মনে হয় হাসাইতে বেশি পছন্দ করি। সো ওইসব কন্টেন্টের বিষয়গুলোতে মানুষ বেশি ফোকাস করে, নাকি এমন এমন বলবো যে গান চলে বা কোনো ট্রেন্ড চলে যেগুলো খুবই হাস্যকর, কিন্তু মানুষ কোনোভাবে কিন্তু সেটাতে বেনিফিশিয়াল হয় না। সো আমাদের আরো এর দিক থেকে আরো বাইরের দেশে আমরা যত প্লেয়ার দেখি তাদের ডেবিউ হয় 27-28-30 বছরে, এবং আমাদের কেরিয়ার অনেক সময় 30 বছরে শেষ হয়। এটা আমাদের আসলে মেন্টালিটি বলেন, প্লাস হ্যাঁ এশিয়ানরা আমরা হচ্ছে ভাই বোন অতটা বেশি স্ট্রং হই না, বা আমরা অনেক আর্লি স্টার্ট করি, বা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কেরিয়ারটা খুব শর্ট ছোট হয়ে যায়। এর জন্য কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা বলি এরকম যে ওর তো বয়স হয়ে গেছে, ওদের হচ্ছে না, কিন্তু এটা টোটালি রং। কারণ যদি আমরা অন্যান্য অ্যাথলেটদেরকে দেখি, তাদের অ্যাচিভমেন্টগুলো কিন্তু আমি বলবো যে 30-এর পরেই বেশি। সো এটা আমাদের মেন্টালিটি, এবং মেয়েদের ভিতরেও এই বিষয়টা আরও বেশি থাকে। আমার কাছে মনে হয় না যে অন্য কেউ এসে কিছু বলছে, আমাদের পাশের জন্য বলছে না রে তোর দ্বারা হবে না, এটা কিন্তু হয়। সো জিনিসটা এরকম না, ইট ডিপেন্ডস অন আস সামটাইম, যে আমরা আসলে কি চুজ করছি এইটা, আর বয়সটা কোনো ফ্যাক্ট না এর জন্যই। কারণ আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, একটা হেলদি লাইফ লিড করতে চান, সেটা আপনি নিজের রুটিনের উপর ডিপেন্ড করবে, সেটা আসলে এজ কখনো আপনাকে সেটার জন্য পিছিয়ে রাখবে না। আমি যদি আমার জানের কথা বলি, ইট ওয়াজ ভেরি টাফ বিকজ আই কেম ফ্রম এ ভেরি স্মল টাউন। সো ওই সময় মেয়েদের ক্রিকেটটাকে অ্যাকসেপ্ট করা মানুষের জন্য বলবো যে কাইন্ড অফ দুর্বিষহ একটা বিষয় ছিল, যে মেয়েরা ক্রিকেট খেলবে, জার্সি ট্রাউজার পরে মাঠে যাবে। আমার মা বাবাকে যে পরিমাণ কথা শুনতে হয়েছে, সেটা আমার কাছে মনে হয় যখন এই মানুষগুলো টান করছে, ফেস টান থাকে না আমাদের মেয়ে, ডিফেন্ড হয়ে গেছে। সো তখন আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট মাই প্যারেন্টস, বিকজ জাস্ট বিকজ অফ দ্যাম আই এম হিয়ার, বিকজ তারা আনকন্ডিশনাল সাপোর্ট লাভ দিয়েছে বিধায়। হয়তো বা তারা যদি ফিল করতে যে না আমার মেয়েকে দিব না, এত মানুষ খারাপ কথা বলতেছে, তাহলে শেষ। সো আমার জার্নিটা আমি ট্রাই করি যে অনেক সময় শেয়ার করার জন্য, দুটো মেয়েও যেন অ্যাটলিস্ট উঠে আসে। বাট আমরা যে স্ট্রাগল করেছি এখন কিন্তু নাই, কারণ মিডিয়া দেখেন, মিডিয়া যতটা কভার করছে বা হচ্ছে মানুষজন মেয়েদের সম্পর্কে জানে, মারুফার কাহিনীটা যদি আপনারা তুলে ধরেন, আমি বলবো যে ইট ওয়াজ এ ভেরি ভেরি এক্সাইটিং জার্নি। ওরটা একদম অন্যরকম, যে বাবার সাথে বলবো যে ধানের ক্ষেতে সে হাল চাষ করছে ওই জায়গাটা থেকে, সেখান থেকে তাকে পিক করে এনে আজকে মারুফা আক্তার, একটা বাংলাদেশের ডিফারেন্ট একটা নেম। সো ওর স্টোরিটা যদি আমি বলবো যে নট অনলি উইমেন
ম্যান উইমেন ইউথ সবাই যদি জানে আমার কাছে মনে হয় আমি বলছি আমার কাছে কেমন জানি ফিল হচ্ছে। সো এই জিনিসটা যদি সবাই জানতে পারো ওর স্ট্রাগলটা বা ও কতটা কষ্ট করে একটা নিডি ফ্যামিলি থেকে আসার পরে তাকে হেল্প করা বা তার কষ্ট যদি আমরা সবাই জানি আমার কাছে মনে হয় আরো অনেক বেশি মেয়েরা ক্রিকেটে ইনভলভ হবে বা অন্যান্য স্পোর্টে ইনভলভ হবে। এবং সব থেকে বড় জিনিস যে ইউএসএ কিন্তু মেন থিমটা হচ্ছে যে গতিতে সুস্বাস্থ্য, মানুষ হেলদি থাকলে আসলে হেলদি চিন্তা করতে পারে, প্লাস হচ্ছে তার মাইন্ডসেট বলেন, গোল বলেন বা লাইফে কিছু করতে চায় সেটা আসলে ইজি হয়ে যায়। থ্যাংক ইউ।